الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আব্দুর রহিম স্যার, অ্যারাবিক টিচার। তোমাদেরকে ফেসবুক ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় ছাত্ররা, আমরা এই ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় এর পূর্বে দুটি ক্লাসে, একটি ক্লাসে ফেলে মজারের গঠন প্রণালী পড়েছি বিস্তারিত। এরপরের ক্লাসে এজবাতে ফেলে মজারে মারুফের রূপান্তরটি আমরা অর্থসহ পড়েছি। আজকে আমরা সে ক্লাসের ধারাবাহিকতায় এজবাতে ফেলে মজারে মাজহুল, এজবাতে ফেলে মুদারে মাজহুল কিভাবে গঠন করা হয় এবং এজবাতে ফেলে মুদারে মাজহুলের রূপান্তর তারপরে রূপ চাচিগা আর এর অর্থ আমরা এ নিয়ে আলোচনা করব। তো সবাই অবশ্যই বই নিয়ে বসবে, বহসে ইজবাত ফেলে মুদারে মাজহুল এর বাংলা অর্থ হলো কর্মবাচ্য মহাবাচক বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালে কাজটা বর্তমানে করা হচ্ছে অথবা ভবিষ্যতে করা হবে, এ জাতীয় কথা বোঝাবে, এটাকে বলা হয় মাজহুল। এখন এই মাজহুলের পরিচয়, যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে, কাজটা হইতেছে, এটাকে বলা হয় কৃত হচ্ছে বা হবে বোঝায়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে ইজবাতে ফেলে মুদারে মাজহুল বা কর্মবাচ্য হাবাসক বর্তমান বা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া বলে। এখানে ব্র্যাকেটের কথাটা না বললে এভাবে বলা যায়, সংজ্ঞা পরিচিত আবার বলছি, যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে ইজবাতে ফেলে মুদারে মাজহুল বলে। এই ব্র্যাকেটের ওই অর্থটা বলে আর পড়ে বিভ্রান্ত হওয়ার তোমাদের দরকার নেই, বাস এটাকে ইজবাতে ফেলে মুদারে মাজহুল বলে। এজবাতে ফেলে মুদারে মাজহুলের তো অলরেডি আগে পরিচয় হয়েই গেছে, সুতরাং আর এটার অর্থ দরকার নেই। অর্থটা এমনি বোঝার জন্য জেনে নেবে, এ মূলত এজবাত অর্থ হাঁবাচক আর মজারের অর্থ তো বর্তমান বা ভবিষ্যৎ কাল, এই ফেল মানে ক্রিয়া। এই এজবাতে ফেলে মুদারে মাজহুলের সংজ্ঞাটি আবারও বলতেছি, যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে বা হবে বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না তাকে এজবাতে ফেলে মুদারে মাজহুল বলে। যেমন ইয়াফআলু থেকে ইউফআলু, সে কৃত হচ্ছে বা হবে। যদি ইয়াফআলুটা এখানে নাই, ইয়াফআলু থেকে ইউফআলুটা গঠন করা হয়েছে, এই জন্য আমি সেটা বাড়াই বললাম। ইয়াফআলু থেকে ইউফআলু সে কৃত হচ্ছে বা হবে, এই তো এখন গঠন প্রণালী বলবো। গঠন প্রণালী বললেই আমাদের বুঝে এসে যাবে কীভাবে এটা গঠন করা হয়েছে। গঠন প্রণালী, এজবাতে ফেলে মুজারে মাজহুল গঠন করতে হলে মুজারে এর আলামত বা চিহ্নের উপর দম্মা পেশ দিয়ে আইনি কালিমায় মধ্যবর্ণতে
পেশ দিয়ে পেশ দিয়ে আইন কালিমা মধ্যবর্ণতে পূর্বে ফাতহ জবর যুক্ত না থাকলে জবর দিতে হবে এবং লাম কালিমা অন্তবর্ণকে পূর্বের মতো জম্মা পেশ যুক্ত অবস্থায় বহাল রাখতে হবে যেমন ইয়াফআলু থেকে ইউফআলু গঠন প্রণালীটি আবারও বলতেছি ইজবাত ফেলে মুজারে মারুফ ইজবাত ফেলে মুজারে মাজহুল গঠন করতে হলে মুজারের আলামতের উপর পেশ দিতে হবে সহজ কথা যেটা ওটা বলতেছি মুজারের আলামতের উপর পেশ দিতে হবে আর আইনি কালিমা অর্থাৎ যেই শব্দটা মধ্যখানে থাকে আইনি কালিমাতে যদি আগ থেকে জবর না থাকে তাহলে জবর দিতে হবে জবর যদি থাকে তাহলে তো কোনো কথা নাই যেভাবে আছে সেভাবে থাকে জবর দেওয়া থাকবে জবর না থাকলে জবর দিতে হবে আর লামে কালিমা অর্থাৎ শেষে যে কালিমাটা থাকে লাম কালিমাকে পূর্বের মতো জাম্মা ও পেশ যুক্ত অবস্থায় বহাল রাখতে হবে মুজারের লামে কালিমা তেমনি পেশ ছিল যেগুলোর মধ্যে নুনে আরবি নেই এগুলো লাম কালিমায় পেশ ছিল সেই পেশ যুক্ত রাখতে হবে এই জন্য মুজারের লাম কালিমা পেশ যুক্তই থাকবে তাহলে গঠন প্রণালী আর পরিচয়টা তোমাদেরকে সহজে বলতেছি আবারও যেই ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে বা হবে এ কথাটা বোঝায় তার ফাইল জানা থাকে না কাজটা হইতেছে বা হবে কিন্তু এর কর্তা জানা নেই তাকেই ফেলে মাঝুল বলে ফেলে এজবাতে ফেলে মোজারে মাঝুল বলে আর গঠন প্রণালী হলো এজবাতে ফেলে মোজারে মাঝুল বানাতে হলে মোজারে মারুফ থেকে বানাতে হয় কাজ হলো গঠন করতে হয় বানাতে হয় কাজ হলো মোজারের আলামতের মধ্যে পেশ দিতে হবে আইনে কালিমাতে জবর দিতে হবে যদি জবর না থাকে জবর থাকলে তো আসেই আর লামা কালিমায় পেশ দিবে লামা কালিমা আগ থেকে যে পেশ আছে ওই পেশে থাকবে পার্থক্য হবে এতটুকু মুজারের আলামতে জম্মা দিবে আইনে কালিমাতে জবর না থাকলে জবর দিবে এই দুইটা কথা ভালো করে মুখস্থ রাখলে হবে লামা কালিমা যেভাবে পেশ যুক্ত ছিল এইভাবে পেশ যুক্তই থাকবে আশা করি তোমাদের এতক্ষণে মোটামুটি বুঝে আসছে আর রূপান্তর এজবাতে ফেলে মুজারে মারুফের রূপান্তর যাদের ভালো করে মুখস্থ হয়েছে তারা তাদের জন্য এজবাতে ফেলে মোজারে মাঝুলের রূপান্তর মুখস্থ করা কোনো ব্যাপারে না আমি ওখানে এগুলা তোমরা কীভাবে মুখস্থ রাখবে কত সহজে মুখস্থ করতে পারো সেগুলা তোমাদেরকে বলে দিয়েছি যেমন আগে ছিল ইয়াফ আলু এখন করতে হবে ইউফ আলু তিনটে তিনটে করে পড়বে ইউফ আলু ইউফ আলানি ইউফ আলু না ইউফ আলু ইউফ আলানি ইউফ আলু ইউফ আলু ইউফ আলানি ইউফ আলু ইউফ আলু ইউফ আলানি ইউফ আলু ইউফ আলু সেগুলো ওয়াহিদ মুজাক্কার গায়েব এটা এক বছর মুজাক্কার গায়েব মানে তো ফুল লিঙ্গ হবে নাম পুরুষ মানে এটা গায়েব সে গায়ব অর্থ হলো সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে ইউফ আলানি অর্থ হলো তারা দুজন পুরস্কৃত হচ্ছে বা হবে সেগা রূপটা হলো তাসকিয়া মুজাক্কার গায়েব এটা দ্বিবচন পুল্লিঙ্গ গায়েবের সিগা নাম পুরুষ বলা হয় যেটাকে ইউফ আলুনে অর্থ হলো তারা সকল পুরস্কৃত হচ্ছে বা হবে সেগাটার নাম হলো জমা মুজাক্কার গায়েব বহুবচন পুল্লিঙ্গ নাম পুরুষ তুফ আলু সে একজন স্ত্রীকৃত হচ্ছে বা হবে ওয়াহিদে মুয়ান্নাস গায়েব এক বচন ওয়াহিদে মুয়ান্নাস গায়েব এক বচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ তুফ আলানি তারা দুজন স্ত্রীকৃত হচ্ছে বা হবে তাসমিয়া মুয়ান্নাস গায়েব দ্বিবচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ ইউফ আলনা তারা সকল স্ত্রীকৃত হচ্ছে বা হবে জমা মুয়ান্নাস গায়েব বহুবচন স্ত্রীলিঙ্গ নাম পুরুষ তুফ আলু তুমি একজন পুরস্কৃত হচ্ছ বা হবে ওয়াহিদ মুজাক্কার হাজের এক বচন পুল্লিঙ্গ মধ্যম পুরুষ তুফ আলানি তোমরা দুজন পুরস্কৃত হচ্ছ বা হবে
তাসনিয়া মুজাক্কার হাজের দ্বিবচন পুল্লিঙ্গ মধ্যম পুরুষ তুফআলুনা তোমরা সকল পুরুষ কৃত হচ্ছ বা হবে জমা মুজাক্কার হাজের বহুবচন পুল্লিঙ্গ মধ্যম পুরুষ তুফআলিনা তুমি একজন স্ত্রী কৃত হচ্ছ বা হবে ওয়াহিদ মুয়ান্নাসা হাজের সেকেন্ড নাম হলো এক বচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ তুফআলানি তোমরা দুজন স্ত্রী কৃত হচ্ছ বা হবে তাসনিয়া মুয়ান্নাসা হাজের দ্বিবচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ তুফআলনা তোমরা সকল স্ত্রী কৃত হচ্ছ বা হবে জমা মুয়ান্নাসা হাজের বহুবচন স্ত্রীলিঙ্গ মধ্যম পুরুষ উফ আলু আমি একজন পুরুষ বা স্ত্রী কৃত হচ্ছি বা হব ওয়াহিদ মুতাকাল্লিম মুজাক্কার অথবা মুয়ান্নাস এই দুইটার জন্য ব্যবহার হয় এক বচন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটা উত্তম পুরুষ আর নুফ আলু আমরা দুজন অথবা সকল পুরুষ বা আমরা দুজন বা সকল স্ত্রী কৃত হচ্ছি বা হব এই সিগেট হলে জমা মুতাকাল্লিম এর ভিতরে মুজাক্কার মুয়ান্নাস আছে আবার তাসনিয়াও আছে এই জন্য এইটা এক সিগে সাচ্ছি গায়ে যেটা তোমরা আগে জানো দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ ব্যবহার হয় এটা হলো উত্তম পুরুষ অর্থাৎ মুতাকাল্লিমের সিগেটে উত্তম পুরুষ বলা হয় আশা করি অর্থ সহ এভাবে বলা তোমরা মূলত সিগেটা অর্থ আর রূপ মানে রূপান্তরটা অর্থ আর রূপ মানে এটা কোন সিগা হয়তো মজাক্কার গায়েব না তাসনিয়া মজাক্কার গায়েব এই জিনিসগুলো তোমাদের বুঝলেই মোটামুটি ইনশাল্লাহ তোমাদের এই পাঠের যে উদ্দেশ্য সেটা হাসিল হয়ে যাবে তবে এসবাতে ফেলে মুজার মাঝুল কাকে বলে আর মাঝুলটার গঠন প্রণালী এই দুটা জিনিস অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে তা আমি রূপান্তরটা পূর্বের ন্যায় যেভাবে মুখস্থ করবো আবারও বলে দিচ্ছি ইউফআলু ইউফআলানি ইউফআলুনা এভাবে তিনটা সিগে নেবে প্রথমে তিনটা রূপান্তর ইউফআলু ইউফআলানি ইউফআলুনা ইউফআলু ইউফআলানি ইউফআলুনা ইউফআলু ইউফআলানি ইউফআলুনা এভাবে তিনটা মুখস্থ করার পরে তারপরে তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি ইউফআলনা ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা এভাবে ছয় সিগে একসাথে করে মুখস্থ বলবে ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা তারপর আবার তিনটা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলু তুফআলানি তুফআলুনা এখন নয়টা হলো একসাথে নয়টা পড়বো ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি তুফআলুনা তারপর আর তিনটা যোগ করি তুফআলিনা তুফআলানি নুফআলু তুফআলনা তুফ তুফআলিনা তুফআলানি তুফআলনা তুফআলিনা তুফআলানি তুফআলনা তুফআলিনা তুফআলানি তুফআলনা তুফআলিনা তুফআলানি তুফআলনা এবার আমরা মোট বারোটা সিগে হয়েছে আমরা এখন সবগুলো পড়বো ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআলনা তখন মুতাকাল্লিমের দুই সিগে উফআলু নুফআলু উফআলু নুফআলু উফআলু নুফআলু উফআলু নুফআলু উফআলু নুফআলু উফআলু নুফআলু এখন চোদ্দোটা একসাথে পড়বে পড়বো ইউফআলু ইউফআলানি ইউফআলুনা তুফআলু তুফআলানি ইউফআলনা তুফআলু তুফআলানি তুফআলুনা তুফআলিনা তুফআলানি তুফআলনা উফআলু নুফআলু এই হলো আমাদের আজকে এজবাদ ফেলে মোজার মাঝুলের রূপান্তর আর যে ভাষা অর্থ গেল আজকের পাঠের সারসংক্ষেপ হলো আমরা এই ফেলে মোজারের পূর্ব গঠন প্রণালী পড়েছি তারপরে ফেলে এজবাদ ফেলে মোজারে মা রূপের রূপান্তর পড়েছিলাম আজকের পাঠে আমাদের এজবাদ ফেলে মোজারে মাঝুল মোজারে মাঝুলের এক নম্বর হলো মোজারে মাঝুল কাকে বলে যেটা আমরা পড়েছি সংজ্ঞার মধ্যে যে ফেল বা ক্রিয়া দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ কৃত হচ্ছে বা হবে যা তার ফাইল জানা থাকে না তাকে এজবাতে ফেলে মজারে মাঝুল বলা হয় তার গঠন প্রণালী যেটা সারসংখ্যে আমরা বৈদিক না থাকা এমনি বলতে পারি যে মজারে মজুল মজারে মারূপ থেকে গঠন করা হয় মোজারের প্রত্যেকটা আলামতের মধ্যে পেশ দিয়ে দিবে আর আইনি কালিমার মধ্যে যদি জবর না থাকে তাহলে জবর দিবে লামে কালিমা যেভাবে পেশ ছিল ওইভাবে পেশ থাকবে আর অন্য অন্য
সিগা নুনের যুক্ত ওইভাবে থাকবে। এই হলো আমাদের আজকের পাঠের খোলাসা। আমরা ইনশাল্লাহ অবশ্যই এজবাতে ফেলে মজার মাঝুল কাকে বলে এবং এজবাতে ফেলে মজার মাঝুলের গঠন প্রণালী আর রূপান্তরটা অর্থ আর রূপটা রূপ যেটা সিগার নাম অয়েদ মজাক্কার গায়ে তসনি মজাক্কার এই কয়টা জিনিস আমরা ইনশাল্লাহ অবশ্যই এই পাঠ থেকে আমাদের ব্রেনের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। সবাই আশা করি পড়াটা ভালো করে ধরবে, শিখবে, এবং কোনো কিছু বুঝতে অসুবিধে হলে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, আর ফোনে যোগাযোগ করবে, ইমো গ্রুপে মেসেজ করবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।